আপনারা বলেন টপুকে হাত দিয়ে খালেদা জিয়ার বিএনপি সময় কয়জন খালেদা জিয়া সম্পর্কে অনলাইনে সমালোচনা করতে পেরেছে বা পত্রিকায় লিখতে পেরেছে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অনলাইনে সারা বাংলাদেশের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করছে এটা তো 30 বছর আগে হতো না এটা তো কোনোদিনও খালেদা জিয়ার পক্ষে ভাবাও সম্ভব ছিল না এই জন্য বাংলাদেশের কথা বললে শুধুমাত্র নেত্রীকে নেতা একজনই চিনা হচ্ছেন শেখ হাসিনা শেখের বেটি শেখ হাসিনা আর কোনো নেত্রী নাই নৌকা মার্কা মানে একটাই নৌকা নৌকা হলে উন্নয়ন হয় আমরা সবাই জানি নৌকা হলে মানুষ ক্ষমতায় কথা মানুষ কথা বলতে পারে আমরা খালেদা জিয়া বিএনপির সময় দেখেছিলাম আর্টিস্টদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল সেটা তো আর বেশি দিন আগে না তার একজন ভুক্তভোগী এই যে আমিও তারা হালিম ছিল ফেসবুক কমার্সে 4 লক্ষ নারীরা কাজ করছে আজকে এই যে নারীরা আছেন আপনারা আছেন আপনাদের রাজনৈতিক ক্ষমতায়ন হয়েছে নারীর ক্ষমতায়ন একটি মোবাইলের মাধ্যমে শুধু কি অর্থনৈতিক ক্ষমতায়ন সামাজিক ক্ষমতায়ন মোবাইলে বসে আমরা টেলিভিশনে নাটক দেখি সিনেমা দেখি অনেকে বলে আপনার পুরানো নাটকগুলো দেখি কি করে দেখি মোবাইলের মাধ্যমে এবং সারা বিশ্বের সাথে আমাদের যোগাযোগ এই যে নারীর ক্ষমতায়ন হয়েছে উদ্যোক্তা হয়েছে কর্মসংস্থান হয়েছে শুধুমাত্র যদি অনলাইন বলি অনলাইনে প্রায় 2 লক্ষ প্লাস নারীর ক্ষমতায়ন হয়েছে কেই যে দৃশ্যমান উন্নয়ন যেহেতু নারীর ক্ষমতায়নের কথাটাই যদি আমি আজকে বলি আমরা আজকে দেখেন সব আপাদের হাতে কিন্তু মোবাইল ফোন আছে তো সব আপারা কিন্তু বাসায় বসে এক একজন করে উদ্যোক্তা হয়েছেন এটা কেমন করে সম্ভব হয়েছে আমরা কি কখনো ভেবেছিলাম 20 বছর 25 বছর আগে যে মোবাইল ফোনের মাধ্যমে সারা বিশ্বের সাথে আমাদের যোগাযোগ হবে সেটা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সেটা করে দিয়েছে নৌকা দেশরত্ন শেখ হাসিনা এবং সেই ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয় তিনি সেই বুদ্ধি দিয়েছেন এবং শেখের বেটি সেটা প্রমাণ করে এবং বাস্তবায়ন করে দেখিয়েছেন যে আপনার ধরেন গাইবান্ধায় কোনো রাজনৈতিক কর্মী আছে তাকে একটা মোবাইলের মাধ্যমে খুদে বার্তা দিয়ে আপনি তার সাথে কাজ করছেন রাজনৈতিক কর্মকাণ্ড করছেন অনলাইনে মিটিং করতেছেন এখানে বসে বসে সারা বাংলাদেশে এই যে কাজগুলো হচ্ছে মাননীয় শেখের বেটি শেখ হাসিনা আর কোনো নেত্রী নাই নৌকা মার্কা মানে একটাই নৌকা নৌকা হলে উন্নয়ন হয় আমরা সবাই জানি নৌকা হলে মানুষ ক্ষমতায় কথা মানুষ কথা বলতে পারে নিউজ পেপারে আমরা দেখি না আজকে বিভিন্ন জায়গায় দেখি যে অনেক নিউজ পেপার হয়েছে অনেক অনলাইন পোর্টাল হয়েছে অনেক টেলিভিশন চ্যানেল হয়েছে তার মত প্রকাশ করছে কোথায় এখন কি আমাদের আমাদের যে আমাদের জননেত্রী শেখ হাসিনা কি সবাইকে ধরে ধরে জেলে পুরছে না একটা ঘটনা বলতেই চাই এই যে সংস্কৃতি কর্মী টিকটিকটি সংস্কৃতি মনা একজন মানুষ